সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে ঢাকা আসনে সেখানে আছেন আমাদের সহকর্মী বিকাশ বিশ্বাস সরাসরি চলে যাচ্ছি তার কাছে আবারও স্বাগত জানাচ্ছি আগামী দাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা সারাদিন ধরে রয়েছি ঢাকা সাত আসনে চেষ্টা করছি এই আসনে নির্বাচনী কেন্দ্রিক যে দলগুলো রয়েছে সেই দলগুলোর প্রস্তুতি কথা জানার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব আওয়ামী লীগ এই আসনে কীভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে চ্যালেঞ্জ মোকাবেলা আসলে কী করছেন তারা ধন্যবাদ আপনাকে আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে এত উন্নয়ন হয়েছে এই উন্নয়নকে মানুষের ধারে ধারে পৌঁছায় দেওয়ার জন্য আগামী দিনে সাধারণ জনগণ আবারও নৌকায় ভোট দিয়ে এই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য এত উন্নয়ন হয়েছে এই বাংলাদেশে এই আমল ছাড়া উন্নয়ন উন্নয়নে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এবং তার পুত্র সজীবদের জয় যার নেতৃত্বে আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি যা বিশ্ব আমাদেরকে দেখছে এই বিশ্বকে মোকাবেলা করে আজকে বাংলাদেশের এই যে পদ্মা সেতু রেলওয়ে বিভিন্ন উন্নয়ন হয়েছে এই উন্নয়নটা আসলে আমরা অনেক বাংলাদেশে কোথাও অনেক রাস্তাঘাটে দোকানে সব ঘরে ঘরে পোচাই দিতে হবে এই পোঁচানে কাজটা আমরা করছি যাতে এই উন্নয়নটাকে প্রত্যেকটি ঘরে ঘরে মানুষের পাশে নিয়ে আমরা বলছি আমাদের নেত্রী উন্নয়ন করেছে এর জন্য আবারও নৌকায় ভোট দিতে হবে নৌকায় ভোট দিলে আমরা শান্তিতে থাকব আমার ছেলে ছেলেমেয়েরা স্কুলে শান্তিতে যেতে পারবে এপ্রিজিং হবে না আইন প্রশাসন নিয়মতান্ত্রিক চলছে এবং চাঁদাবাজি নেই সন্ত্রাসী নেই দখল নেই আগে বোমের আওয়াজে মানুষ ঘুমাইতে পারতো না এখন সে বোমের আওয়াজ নেই কারণ এইটা একমাত্র সম্ভব আমাদের নেত্রী যদি শেখ ক্ষমতা থাকলে কারণ আমরা আজকে দক্ষিণ সিটি কর্পোরেশন থেকেও যে উন্নয়নগুলো করেছি এই যে যে মাঠটি বসে আছি এটা কিন্তু প্রধানমন্ত্রীর মেগা প্রকল্প থেকে এই মাঠটি আমরা করেছি এইগুলো এইসব উন্নয়ন আমরা রোডের উন্নয়ন করেছি আমাদের মাননীয় মেয়র বিশ্বাস শেখ ফজল তাপরের নেতৃত্ব আমরা যেসব উন্নয়ন করছি এগুলো মানুষের ঘরে পৌঁছায় দেওয়া বিশেষ করে তিনবার যে আমরা আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের যে গোমানের একটি এবং মানুষের সাশর্য মধ্যে রেখেছে এইটা কিন্তু মানুষ প্রমাণ মিলেছে এখন এখানে যতই অত্যাচার নির্যাতন আসুক না কেন কেউই কিন্তু এই উন্নয়নের মানে কষ্ট করতে পারবে না সাধারণ জনগণ প্রস্তুত আছে আমরা চাই তরুণ প্রবীণ নবীন সমন্বয় করে মানুষকে একসাথে করে যাতে আগামী নির্বাচনে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে সেই ক্ষমতার মাধ্যমে যেসব মানুষের আমরা যে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছে আমাদের নেত্রী সেই স্মার্ট বাংলাদেশের ঘোষণাকে একসাথে নিয়ে আমরা স্মার্টভাবে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই যার কারণে আজকে শত শত মানুষ হাজার হাজার মানুষ আজকে শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে নির্বাচনে কিভাবে নৌকাকে ভোট দেওয়া যায় long উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কীভাবে মানুষ নৌকাকে ভোট দিতে যাবে সেটা কিন্তু মানুষের এখন জেগে উঠেছে আজকে কিন্তু রাস্তায় আপনি যে কোনো চায়ের দোকানের স্টলে গেলে মানুষকে আমরা উন্নয়নের কথা বলছি তারাও কিন্তু উন্নয়নের কথা বলছে এবং এই যে আমাদের বিদ্যুতের এত উন্নয়ন হয়েছে আমাদের রাস্তাঘাট প্রত্যেকটি গলিতে গলিতে কিন্তু আমাদের রোড করে দিয়েছি আমাদের আগে অন্ধকার ছিল আজকে আলোকিত আজকে ঢাকা শহর আজকে বিদ্যুৎ না গেলে আজকে মানুষের চোখ যতদূর দূর যায় ততদূর আলো থাকে সেখানে কোনো নির্যাতন হতে পারে না সেখানে চিন্তায় হতে পারে না সেখানে আমাদের প্রত্যেকটি মসজিদে সুন্দর করে আমরা মসজিদের যে উন্নয়ন হয়েছে সে মসজিদগুলোকে আমাদের ইমাম সাহেব সবাই কিন্তু চায় মানুষ একটি শান্তিতে বসবাস করার জন্য এই শান্তিতে বসবাস করতে হলে আমাকে আবারও নৌকা মার্কায় যন্ত্র শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে এই স্মার্ট বাংলাদেশের সম্পূর্ণ ধরে রাখা সম্ভব হবে তাহলে কিন্তু আমাদের এই এই আসনে আরও অনেকেই প্রার্থী রয়েছেন আওয়ামী লীগের অনেক প্রার্থী রয়েছেন তো সেই প্রার্থী আপনাদের মধ্যে কোনো দূরত্ব তৈরি হতে পারে কিনা কোনো সংঘট হতে পারে কিনা না আমরা চাই জন্দি শেখ হাসিনা যে একটি ঘোষণা দিয়েছেন স্বচ্ছ দ্বারা যাদের মধ্যে মানে মাধুর্য সততা আছে তাদেরকে দিয়ে ইলেকশন আসবে এইখানে যতই কিছু আসুক যাদের অবস্থান ভালো আছে যারা জনগণের পাশে থাকে মানুষ চায় জনগণের পাশে এখন টাকা পয়সা সবাই কামায় কিন্তু সম্মান ভালোবাসা সবাই কামাতে পারে না জনগণ মানুষ চায় যেই লোকটাকে দেখলে আমরা কাজ করতে পারবো তাকেই আমরা নির্বাচিত করব তাই সৎ নির্বিক সাহসী এবং জনগণের পাশে থাকে যারা চব্বিশ ঘন্টা জনগণের জন শেখ হাসিনার পক্ষ থেকে কাজ করে তাকেই এবার কোনো মনোনয়ন দেওয়া হোক কারণ মানুষ এইবারকে বুঝতে পেরেছে আমরা শান্তি চাই পরিবর্তন চায় মানুষ চায় ইয়াং জেনারেশন আমরা চাই তরুণ প্রবীণ নবীন সবলকে নিয়ে কাজ করবী সংক্ষেপে জানতে চাই যে আপনি মনোনয়ন প্রত্যাশী আপনি যদি মনোনয়ন না পাই অন্য কেউ মনোনয়ন পাই তার পক্ষে সবাই ঐক্যবদ্ধ কাজ করতে পারবে কিনা অবশ্যই আমি নৌকার লোক আমি শেখ হাসিনার লোক আমি বঙ্গবন্ধু লোক আমি নৌকার পক্ষে আমি নৌকা জন্ডী শেখ হাসিনা যা ভালো মনে করবে আমি জন্ডী শেখ হাসিনার পক্ষে আছি এবং আমাদের যে যার পূর্ত একমাত্র সজীব জয় যিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার নেতৃত্বে আমরা এই দেশটাকে আবারও জন্ডী শেখ হাসিনার পাশে থেকে যাতে কাজ করতে পারি যেমন আমরা শুনছিলাম আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশীর কথা কি প্রত্যাশা করছেন তারা কি প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগের পক্ষ থেকে এই ঢাকা সাথে শুনে আমরা চেষ্টা করবো ছয়টায় সংবাদে আরো কারো কথা শোনার দেখতে চোখ রাখুন বিবিসি নিউজের পর্দায়